আপনারা প্রথমে দিব্যেন্দুদার একটা ছবি দেখলেন, তিনি একজনের সঙ্গে বসে আছেন। এবার লেখাটা নিয়ে লিখি, বলি রাদার, এটা ফেসবুকে পেলাম। উনি রেগুলার কোর্সে ফোন করেন, উনি রেগুলার কোর্সে ভাবনামুখ দেখেন, রেগুলার কোর্সে অন্যদেরকেও দেখান, যেটা উনি বারবার করে বলেন। এবং একবার শ্রীরামপুরে এসে দেখা করার পরে স্পিরিটেড হয়ে উনি কাজে নামবেন, মানে সোশ্যাল ক্যাপিটালটা তৈরি করবেন। তো আমার কথা হচ্ছে, চাকরি সেন্টার খোলার সময় এসে গেছে, যেহেতু আমাদের দেশে বেকার আরও বাড়ছে, আমাদের প্রিয় গভর্নমেন্টকে যাদেরকে আমরা ভোট দিয়ে এনেছি, লোকে বলছে ভোটটা দেবেন, নিশ্চয়ই করে দেব। এবার ভোটটা দেওয়ার পরে কী হয় সেগুলো আমরা জানি, তাহলে ভোট না দিলে কী হয় সেটাও আমরা জানি, তাহলে সাধারণ মানুষের কাজ কী হবে সেটাও আমরা এখনও জানি না। এই জানি না থেকেই কিছু জানার জন্য আমরা ডেভেলপমেন্ট জার্নালিজমের কাজ করি। লেখাটা পড়া যাক, তারপরে আপনাদের সঙ্গে আরেকটু ডিটেলে কথা বলা যাবে। আমরা বরাবরের অভ্যেস হারিয়ে যাওয়া, হারিয়ে গিয়ে সাক্ষাৎ হলো নাম না জানা শক্তপোক্ত গতরে বেশ শ্যামলীর সাথে। মৌয়ার রস একসঙ্গেই বসে খেলাম, দুজনের মধ্যেই গল্প হচ্ছে, জমে উঠেছে, কথা বেশি বলছে শ্যামলী, শুনতে বেশ ভালোই লাগছে। বললো, আমার কথা লিখবি? লেখ। তবে শোন, আমার আর ভালো লাগছে না, বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। এখন আমার বয়স হলো 42, যখন আমি 14 বছরের আমার মা আমায় বিয়ে দিয়ে দিল, আমি জোর করে বলেছিলাম বিয়ে আমি করবো না। মা কি বললো জানিস? বিয়ে তুই কি বুঝবি, যা করার আমরা করবো। ভাব একবার, আমার বিয়ে আমি বুঝলাম না। শোন না, ওদের ওই দোষ নেই, আমার 14 বছরের মনে হচ্ছে 18 বছরের, বুঝলি? প্রথম আমারও খারাপ লাগতো, আমার সামনের বুক দুটো আমার শতচ্ছিন্ন জামার মধ্যে আটকে রাখা যেত না, বুঝলি? বহু চেষ্টা করতাম, কিন্তু যাকে তাই, আর তোদের মতন বাবুরা আমার শরীরের ওই দুটোকে লক্ষ্য করত, তাদের সে কি নজর। সেই যাই হোক, বিয়ে হলো, মরত্ব আমার বেশ ভালোই ছিল, আমাকে চোখে হারাতো না। আর শোন, আমাকে গোটা দিনে দুবার কাছে টানতো, বুঝলি? আমারও বেশ ভালো লাগতো, কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝলি? আমার হাতে একটাকে ধরিয়ে পেটে একটা ঢুকিয়ে দিয়ে সে আর একটা মাগিকে নিয়ে কেটে পড়লো। কী আর করি, এইভাবেই চলছিল। তাদের মতন এক বাবু এসে আমাকে কাজের মেয়ে হিসেবে রাখলো, তখন আমি বুঝতে পারি নাই তার মতলব। সেই বাবু তার ঘরের মধ্যেই আমাকে ধর্ষণ করলো, কপালকে দোষ দিয়ে কাজ ছাড়লাম, আবার একটা নার্সিংহোমে কাজ নিলাম, সেখানেও ধর্ষিতা হলাম। শোন, এইবার মনে জেদ এসে গেল, পয়সা রোজগার করতে হবে, অনেক পয়সা, তাই বেশ্যাবৃত্তিকে আঁকড়ে ধরলাম। আচ্ছা তুই ঠিক কথা বল, আমার এই বেশ্যাবৃত্তির জন্য কে দায়ী? আমি বলি, শোন, তোদের মতন টাউনের বাবুরাই দায়ী। শোন, আমাকে বেশ্যা বানিয়েছিস তোরা, আর ভারত মাকেও বেশ্যা বানাচ্ছিস তোরা, এর জন্যে তোদের একদিন এর কর্মের ফল পেতেই হবে। লেখাটা দিব্যেন্দুদা এখানেই শেষ করেছেন। আমরা কি এই কর্মের ফল পাচ্ছি যেটা শ্যামলীদি বললেন? কাশিতে মায়েরা বসে আছেন ঘরে, আজ নয়, অনেক 100 বছর ধরে। আমরা কোন সকালের কথা বলছি না, যে অন্ধকার চাঁদকে দেখছেন, মেঘ আসছে, মেঘ সরে যাচ্ছে, আমরা সেই সন্ধ্যের কথা বলছি। গল্পটা আমি আকাটের মতন পড়লাম, কিন্তু যখন আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, তখন আমাদের একটু তো বুঝিয়ে বলতেই হবে যে আমরা অনেক মানুষ, মায়েদের কথা বলছি, যারা ভালো ভালো চাকরি করছেন, তারা যদি আজকে এগিয়ে না আসেন, ভারতবর্ষের হাল আর কেউ ঘোরাতে পারবে না। হিন্দু মুসলিমের 1000 বছর হয়ে গেল, কোনো সুরাহাতও নেই, বিজ্ঞান কর্মীরা ডাহা ফেল করেছেন, রাজনৈতিক পার্টিরা যে ফেল করবেন সেটা তাদের পার্টি অফিস দেখলেই বোঝা যায়। সেখানে যে মুখেরা ঘুরে বেড়ায়, তারা ভারতের ভবিষ্যৎ কেন, তারা বর্তমানও নয়, অতীতও ছিল না। তাহলে আমরা কেন শিক্ষিত মায়েদের দিকে তাকিয়ে থাকব না, যারাই পরিবর্তনটি আনবেন? নিউজ পেপার ব্যাংক অল্টারনেটিভ হলেও হতে পারে, বা আপনারা যদি আর্থিক তহবিল তৈরি করেন, তাহলে পোস্টার লাগিয়ে লাগিয়ে আমরা সেই মাদেরকে খুঁজে নিতে পারি, যাদের পাশে আমরা দাঁড়াতে পারি, এবং তাদেরকেও তো কোনো কাজে লাগানো যায়, আপনাদেরই কাজে হয়তো। কেন শুধুমাত্র টাকাটা দেবেন? তিনি তো আপনাকে লেবারটা দিতে পারতেন। এই যে ভদ্রলোকটি তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করলেন, তা যদি কোনো ভদ্রমহিলা নিয়ে যান, তিনি তো তাকে পরিপাটি করে রাখতেও পারেন। একটু ভাবুন, ভাবনামুখ ভাবার জন্যেই। ডেভেলপমেন্ট জার্নালিজম এটার জন্যে নয় যে অতীতে কী ঘটেছিল, ইতিহাস কী লিখছিল, আমাদের পেন যেন ভবিষ্যৎ লিখতে পারে, হাসি ফেরাতে পারে, কর্মের ফল যেন আমাদের ভালো হয়, সর্বদা কেন দুঃখের হবে। আজকের জন্য এইটুকুই। ডক্টর অরুণ কুমার রাজ, ডক্টর পি কে মণ্ডল, প্রণব কুমার সেন ও আমি নরেশ জৈন, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া। ভালো থাকবেন কি না সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু বর্তমানে ভালো কাজ করলে আমাদেরও ভবিষ্যৎ ভালো হতে পারে। ধন্যবাদ।
যাকে আসল ধন্যবাদ দেওয়ার কথা তাকে ধন্যবাদ না দিয়ে তো আমরা যেতে পারি না, দিব্যেন্দু দত্তকে। উনি হারিয়ে যান, হারিয়ে যাচ্ছেন আমাদের শহরের ভেতরে। আশা করি একদিন ওনার হাতেও সেই টর্চ লাইট থাকবে যেখান থেকে উনি আস্তে আস্তে উত্তর খুঁজে পাবেন, অন্ধকারকে সরাতে পারবেন আজকে চাঁদের মতন। Mm-hmm.